আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে পামিস্ট্রিতে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা হচ্ছে আপনার জীবনসাথী ধনী হবে, অর্থাৎ আপনার লাইফ পার্টনার রিচ ফ্যামিলিতে বিলং করে, অর্থাৎ আপনি যাকে বিবাহ করবেন তিনি ধনী পরিবারের হবে। তো হাতে যে শুভচিহ্ন থাকলে পারে আপনার জীবনসাথী ধনী হবে, সেটাই আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তাই ভিডিওটা পুরো দেখুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। তো কথা না বাড়িয়ে আজকের যে আলোচ্য বিষয়, যে আপনার জীবনসাথী ধনী হবে, সেটা দেখার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার হাতের যে অংশটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আঙুলের দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। এটা হচ্ছে আপনার কনিষ্ঠার আঙুল, কনিষ্ঠ আঙুলের নিচে, অর্থাৎ এই যে ক্ষেত্রটা এটা হচ্ছে বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্টের এরিয়া। তো বুধের ক্ষেত্রের দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে। এরপরে দেখুন আপনার হাতে এই রেখা আছে, দেখুন এই রেখাগুলোকে বলে বিবাহ রেখা, কারোর একটাও থাকতে পারে, দুটো, কারোর তিনটেও থাকতে পারে, এগুলোকে বিবাহ রেখা বা ম্যারেজ লাইন বলে। দেখুন আপনার হাতে বিবাহ রেখা বা ম্যারেজ লাইনের দিকে লক্ষ্য রাখবেন। যদি আপনার হাতে বিবাহ রেখা বা ম্যারেজ লাইন যদি আপনার এই আঙুল, অর্থাৎ এটা হচ্ছে অনামিকার আঙুল, অনামিকা আঙুলের নিচের ক্ষেত্রটার দিকে আপনার একটু লক্ষ্য রাখবেন। এই যে ক্ষেত্রটা এটাই হচ্ছে আপনার রুবির ক্ষেত্র বা সানমাউন্টের এরিয়া। এই সানমাউন্ট বা রুবির ক্ষেত্রে দেখবেন এই যে রেখা থাকে এটাকে রুবি রেখা বা সানলাইন বলে। যদি আপনার বিবাহ রেখা এরকম এসে সানলাইনের সঙ্গে মিলিত হয়, তারা তাদের জীবনসঙ্গী ধনী হয়, হ্যাঁ ধনী হয়, প্রচুর অর্থবান হবে এবং আপনার ধনী পরিবারের সঙ্গে আপনার বিবাহ হবে, প্রচুর ধনী ধন উপার্জন করে আপনার জীবনসঙ্গী। যদি এই ধরনের আপনার মানে বিবাহ রেখা রুবি রেখার সঙ্গে মিলিত হয় এবং তারা দেখতেও খুবই সুন্দর হয়, অর্থবান হয়, দেখতে খুবই সুন্দর হয়। দেখুন আপনার হাতে এই চিহ্ন আছে কিনা। এরপরে আর একটা চিহ্ন আপনাদেরকে দেখাবো, যেটা থেকেও আপনারা খুব সহজে বিচার করতে পারবেন যে আপনার লাইফ পার্টনার ধনী হবে বা জীবনসাথী আপনার ধনী হবে। সেটা দেখার জন্য যেটা করতে হবে আপনাকে, প্রথমে দেখবেন এই যে রেখা আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে ভাগ্য রেখা বলে বা এটাকে ধনরেখা বলে অনেকে এটাকে ফরচুন লাইন বলে বা ফেট লাইনও বলা হয়। তো এই রেখার দিকে আপনারা লক্ষ্য রাখবেন আপনার হাতে ভাগ্যরেখা। ভাগ্যরেখা বিভিন্ন স্থান থেকে উঠে আপনাদের একটা ভাগ্যরেখা আমি এখানে দেখালাম, হ্যাঁ দেখবেন আপনার হাতে ভাগ্যরেখার দিকে আপনারা লক্ষ্য রাখুন, ঠিক আছে। এবার যেটা দেখবেন যে ভাগ্যরেখা এই যে অংশটা দেখুন, এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র বা এটাকে মুন মাউন্ট বলে, ঠিক আছে। চন্দ্রের ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এসে এরকম আপনার ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়, যেমনটা এখানে আমি দেখেছি এই হাতে, আপনারা একটু ভালো করে দেখুন, যে এই যে দেখে যে জিনিসটা, চন্দ্রক্ষেত্র থেকে কোনো রেখা এসে ভাগ্যরেখার সঙ্গে যদি মিলিত হয় তাদের জীবন সাথী বা লাইফ পার্টনার ধনী হয়। দেখুন আপনার হাতে যদি এরকম হয় আপনার জীবনসাথী বা লাইফ পার্টনার ধনী অবশ্যই হবে, যদি এই ধরনের মানে রেখা মানে চন্দ্র পর্বতের রেখা এসে ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়। এরপরে আর একটা চিহ্ন আপনাদেরকে দেখাচ্ছি, এই চিহ্ন থাকলে পরেও আপনার জীবনসাথী বা লাইফ পার্টনার ধনী হবে। সেটা দেখার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, এটা হচ্ছে আপনার বৃদ্ধাঙুল। তো বৃদ্ধাঙুলের নিচে যে অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অংশটাই হচ্ছে শুক্রের ক্ষেত্র, ঠিক আছে। এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলা হয় ইংরাজিতে, এটাকে ভেনাস মাউন্ট বলে। এই শুক্রের ক্ষেত্র দিকে আপনারা লক্ষ্য রাখুন আপনার হাতে। এরপরে যেটা দেখবেন আপনার হাতে সেটা হচ্ছে এটাকে লক্ষ্য রাখুন, এটা হচ্ছে মধ্যমার আঙুল, ঠিক আছে, এটা শনির আঙুলও বলে। আর নিচের যে ক্ষেত্রটা এখান থেকে এই অংশটা হচ্ছে শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্টের এরিয়া। তো শনির ক্ষেত্রের দিকে আপনারা লক্ষ্য রাখবেন আপনার হাতে, আর এই শুক্রের ক্ষেত্র দিকে লক্ষ্য রাখুন। দিয়ে দেখুন যদি আপনার মানে এই ধরনের হয় মানে এখান থেকে শুক্রের ক্ষেত্রে কোনো রেখা যদি শনির পর্বত পর্যন্ত যায়, ঠিক আছে, এরকম ভাগ্যরেখা যাদের যায় তাদের জীবনসাথী ধনী অবশ্যই হয়, ঠিক আছে, তাদের জীবনসাথী ধনী হয় এবং দেখতে খুবই সুন্দর হয়। যদি আপনার হাতে এই ধরনের রেখা হাতে থাকে তো আপনার জীবনসাথী দেখতে খুবই সুন্দর হবে। এরপরে আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা লক্ষ্য রাখবেন আপনার হাতে এই শুক্রের ক্ষেত্রের দিকে
বা ভেনাস মাউন্ট হাতে, এই ভেনাস মাউন্ট উঁচু এবং উভয় নিয়ে থাকতে হবে যেমনটা এই হাতে আছে। তারপরে দেখবেন এই আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্র, এই যে অংশটা এটা বৃহস্পতি বা জুপিটার মাউন্ট বলা হয়, এটাকে গুরু পর্বতও বলে। তো এই জুপিটার মাউন্টের দিকে আপনারা লক্ষ্য রাখুন। এই দুই পর্বত অর্থাৎ শুক্র এবং বৃহস্পতি যাদের উঁচু এবং উভয় নিয়ে থাকে, উঁচু এবং উভয় নিয়ে থাকে, সেই সঙ্গে মানে এই স্থানটায় কোনো যেন অশুভ চিহ্ন না থাকে। অশুভ চিহ্ন বলতে এখানটায় শুক্রের ক্ষেত্রে যেন কস চিহ্ন না থাকে, ঠিক আছে, এবং এখানে যেন জাল চিহ্ন না থাকে। শুক্রের ক্ষেত্রে এই ধরনের জাল চিহ্ন থাকাটা অশুভ, জাল চিহ্ন যেন না থাকে। শুক্রের ক্ষেত্রে তিল চিহ্ন যেন না থাকে, এটা আপনারা লক্ষ্য রাখবেন। শুক্রের ক্ষেত্রে তিল চিহ্ন, জাল চিহ্ন এবং শুক্রের ক্ষেত্র যেন নিচস্থ না হয়, ঠিক আছে। এবং এই বৃহস্পতির ক্ষেত্রেও আপনাদের প্রযোজ্য যে যেন জাল কোনো রকম কোনো জাল চিহ্ন না থাকে। বৃহস্পতির ক্ষেত্রে কোনো রকম কোনো জাল চিহ্ন যদি না থাকে সেটা আপনারা একটু লক্ষ্য রাখবেন, এবং বৃহস্পতি পর্বত যেন নিচস্থ না হয়। অর্থাৎ এই দুটো পর্বত যদি উঁচু এবং উভয় নিয়ে থাকে, কোনো যদি অশুভ চিহ্ন যদি না থাকে, এবং সেই সঙ্গে যদি বৃহস্পতি পর্বতে আপনার এই ধরনের একটা কস চিহ্ন থাকে, বৃহস্পতি পর্বতে যেন কস চিহ্ন থাকে এরকম, উঁচু এবং উভয় নিয়ে থাকবে একটা কস চিহ্ন থাকে, এবং শুক্রের ক্ষেত্রে যদি একটা এইরকম একটা ত্রিভুজ, হ্যাঁ এরকম একটা ত্রিভুজ অথবা এরকম একটা চতুর্ভুজ চিহ্ন যদি থাকে, তাদের জীবনসাথী বা লাইফ পার্টনার খুবই মানে সুন্দর হয় এবং অর্থবান আপনার হবে। যদি আপনার এই শুক্র এবং বৃহস্পতি উঁচু এবং উভয় নিয়ে থাকে, আর যে চিহ্নগুলো দেখালাম শুভ চিহ্ন, এই চিহ্নগুলো যদি থাকে, আপনার জীবনসাথী প্রচুর ধনবান হবে। হ্যাঁ, এটা অবশ্যই হবে যদি আপনার মানে শুক্র এবং বৃহস্পতি উঁচু এবং উভয় নিয়ে থাকে। এরপর আপনাদেরকে আমি একটা জিনিসটা দেখাচ্ছি, এটা থাকলে পরেও আপনার জীবনসাথী মানে খুবই ভালো হবে, সেটা হচ্ছে আপনার এটা দেখার জন্য হৃদয় রেখার দিকে আপনারা লক্ষ্য রাখুন, ঠিক আছে। এই যে হৃদয় রেখা, হৃদয় রেখা যদি এই মানে বেশ মানে এরকম হয় এবং এটা দুটো ভাগে যদি এরকমভাবে বিভক্ত হয়, ঠিক আছে, তাদের জীবনসাথী খুবই ভালো হয় এবং বিশ্বস্ত হয়। যদি আপনার জীবনসাথী এরকম এরকম মানে হৃদয় রেখাটা আপনার হয়, তারা খুব বিশ্বস্ত হয় এবং খুব ভালো হয়, এবং তারা মানে আপনার দেখতেও যেমন সুন্দর হবে, মানুষ মন মানসিকতার দিক থেকেও তারা খুবই রয়্যাল হয় এবং বিশ্বস্ত হয়, এবং আপনার তাদের দাম্পত্য জীবনও খুবই সুখীপূর্ণ হয়। তো আশা করি আপনারা আপনাদের নিজেদের ভিডিও আজকের এই ভিডিওটাতে যে চিহ্নগুলো আমি দেখালাম, এই চিহ্নগুলো যদি আপনার হাতে থাকে স্পেশালি, তো এই চিহ্ন অবশ্যই আপনার ফল দেবে। আপনার ধনী পরিবারে বিবাহকে নির্দেশ করে, আপনার জীবনসাথী ধনী হবে 100%, এটা গ্যারান্টি যদি আপনার হাতে এই রেখা বা চিহ্নগুলো যেগুলো আমি দেখালাম সেগুলো আপনার হাতে থাকে।